শুদ্ধের চেতনা আমাদের প্রেরণা। আপনারা দেখছেন চেতনা ডট টিভি। চাঁদপুরের কচুয়ায় মাসব্যাপী বিজয় মেলার প্রস্তুতি চলছে। চাঁদপুরের কচুয়ায় মাসব্যাপী পৌর বিজয় মেলার প্রস্তুতি চলছে। কচুয়া পৌরসভার আয়োজনে বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ মাঠে বিজয় মেলা উপলক্ষে বিজয় মঞ্চ, প্রবেশপথে অত্যাধুনিক তর্ন, শার্কস, নাগরদোলা, মৃত্যুকূপ, মোটরসাইকেল সহ হরেক রকম পণ্যের স্টলের নির্মাণ কাজ চলছে। আয়োজকদের পক্ষ থেকে জানা গেছে, 12ই ডিসেম্বর রবিবার থেকে বিজয় মেলার কার্যক্রম শুরু হবে। বিজয় মঞ্চ থেকে মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ কচুয়ার মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে তুলে ধরবেন। বিজয় মেলায় শিশুদের বিনোদনের জন্য থাকছে ম্যাজিক নৌকা, মিনিটেন, নাগরদোলা, স্লিপার, স্পিডবোট, নাগরদোলা, দেশের সেরা শার্কস প্রদর্শনী, ভূতের বাড়ি, সুলমুল্লে থ্রি পিস, শাড়ি, ব্লেজার, কসমেটিক্স, জুয়েলারি, ঢাকাদি ফুসকার স্টল থাকছে। কচুয়াবাসীকে বিজয় মেলায় এসে বিজয় মাসটি উপভোগ করার জন্য আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, চেতনা টিভি। মাসব্যাপী কচুয়া পৌর বিজয় মেলা, স্থান বঙ্গবন্ধু সরকারি বঙ্গবন্ধু কলেজ মাঠ, মাসব্যাপী বিজয় মেলা। আপনারা সবাই বিজয় মেলা আসবেন আমন্ত্রিত, সবার জন্য সবাই কেনাকাটা করবেন এখানে, সব ফ্যামিলি সহ সবাই দেখতে পারবেন আমাদের বিজয় মেলা। এখানে কোনো জুয়া অথবা অশ্লীল কোনো কিছু নাই, সবাই ফ্যামিলি সহ সবাই আমাদের সব কিছু উপভোগ করতে পারবেন। আপনারা মেলায় আসবেন, কেনাকাটা করবেন, কেনাকাটা করে সুন্দরভাবে উপভোগ করবেন। মেলায় থাকছে ছোটো বাচ্চাদের এবং বিনোদনের জন্য বিভিন্ন ধরনের অনেক বিনোদনের জন্য রাইজ থাকতে আছে বাচ্চাদের জন্য। মেলায় আসবেন, উপভোগ করবেন,